ভিউয়ার্স, এখনকার সময়ে যে কেউ নেই যে ফেসবুক ইউজ না করে থাকে, আমরা কিন্তু সবাই ফেসবুক ইউজ করে থাকি। আর ফেসবুক নতুন একটা আপডেট নিয়ে এসেছে, আমরা কিন্তু সবাই ফেসবুক থেকে ইনকাম করতে পারবো। আগেরকার দিনে ফেসবুক থেকে ইনকাম করতে হলে ফেসবুকে একটি পেজ খুলে সেই পেজে ভিডিও আপলোড করতে করতে 60 দিনের ভিতরে 10,000 ফলোয়ার্স, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হতো, তারপর সেই ফেসবুক থেকে ইনকামের রাস্তা চলে আসত। এখন আর আপনার এত পরিশ্রম করতে হবে না, একদম সহজে আপনার ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো কিভাবে আপনার ফেসবুক থেকে ইনকামটি করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন, সহজে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনার ফোন থেকে ফেসবুক আইডিটি ওপেন করবেন। ফেসবুক আইডিটি ওপেন করার পর সোজা চলে যাবেন আপনার আইডির প্রোফাইলে। তো এখানে দেখতেছেন আমার আইডির প্রোফাইলটি আমি ওপেন করে নিয়েছি। এই নিচে এখানে যে রয়েছে 3 ডট, তো আপনার আইডির প্রোফাইলটি ওপেন করে নেওয়ার পর এই ধরনের 3 ডট আপনি পাবেন। এই 3 ডটে ট্যাপ দেবেন। 3 ডটের উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথে এই ইন্টারফেসটা আপনার সম্মুখে চলে আসবে। তো স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে চলে যাবেন। সবার নিচে এখানে লেখা দেখতে পারবেন ত্রাণ অন প্রফেশনাল মোড। এই ত্রাণ অন প্রফেশনাল মোডের উপরে আপনি ট্যাপ দেবেন, তারপর এই ইন্টারফেসটা আপনার সম্মুখে চলে আসবে। তো নিচে এখানে যে লেখা রয়েছে ত্রাণ অন, এইটার উপরে ট্যাপ দেবেন। তো ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার ফেসবুক আইডির যে প্রফেশনাল মোড যেটা রয়েছে সেইটা অন হয়ে যাবে। তো অন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন। তো ব্যাক হয়ে চলে আসার পর এই প্রোফাইলের নিচে নতুন একটা ফিচার যুক্ত হয়েছে দেখতেছেন, সি ড্যাশবোর্ড, এইটার উপরে আপনি ট্যাপ দেবেন। তো সি ড্যাশবোর্ডের উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথে এই ইন্টারফেসটা আপনার সম্মুখে চলে আসবে। তো এখানে যে একটা ফিচার রয়েছে স্টার্স, তো আপনার ক্ষেত্রে এখানে চলে আসতে পারে অ্যাডস অন রিলস। তো যেটাই আসেক না কেন সেইটার উপরে আপনি ট্যাপ দেবেন। তো আমার এখানে অ্যাডস অন রিলস আসে না, এই স্টারটা চলে এসেছে, তো আমি এই স্টার্সের উপরে ট্যাপ দেব। তো স্টার্সের উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথে এই ইন্টারফেসটা আপনার সম্মুখে চলে আসবে। সবার উপরে এখানে লেখা দেখতে পারতেছেন আর্ন মানি উইথ স্টার্স। যদি আপনার ভিডিওতে কেউ স্টার সেন্ড করে তাহলে এই স্টার থেকে আপনি ইনকাম করতে পারবেন। এখানে নিচে লেখা রয়েছে গেট স্টার্ট, তো আপনি এই স্টারটা মনিটাইজেশন করতে হবে। মনিটাইজেশনটা করার পর আপনার ফেসবুক ভিডিওতে যদি কেউ স্টার সেন্ড করে তাহলে আপনার ইনকামটা হবে। আর এই স্টার মনিটাইজেশন কিভাবে করতে হয় আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দিয়ে দেব, সেই ভিডিওটি দেখে আপনার ফেসবুকের স্টার মনিটাইজেশন করতে পারবেন। আর যদি অ্যাডস অন রিলস চলে আসে তাহলে এই অ্যাডস অন রিলসটা আপনি মনিটাইজেশন করবেন। তো অ্যাডস অন রিলস মনিটাইজেশন কিভাবে করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক দিয়ে দেব, সেইটা দেখে আপনি অ্যাডস অন রিলসটাও মনিটাইজেশন করতে পারবেন। তো এইগুলি মনিটাইজেশন করার পর আপনার ফেসবুক আইডিতে ইনকামটা চলে আসবে। আর যদি এই স্টার্সের উপরে ট্যাপ দেওয়ার পর এই ইন্টারফেসটা না এসে অন্য একটি ইন্টারফেস আসে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে ব্যাক হয়ে গিয়ে। এই ইন্টারফেসটা যদি চলে আসে তাহলে আপনার একটু পরিশ্রম করতে হবে আপনার ফেসবুক আইডিতে। 60 দিনের ভিতরে আপনার ফেসবুক আইডিতে 1,000 ফলোয়ার্স কমপ্লিট করতে হবে। তো ফলোয়ার্সটি নেওয়ার জন্য আপনার কিছু একটা ভিডিও আপলোড করতে হবে, তারপর আপনার ফেসবুক আইডিতে মনিটাইজেশন এনাবল হয়ে যাবে, আপনি মনিটাইজেশন করতে পারবেন আপনার ফেসবুক আইডিটি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন ফেসবুক আইডি থেকে কিভাবে ইনকাম করতে হয়। আর আমার এই ভিডিওটি দেখে যদি সামান্য একটু ভালো লেগে থাকে আপনার তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।